শেখ আমার প্রশ্ন হলো আসর ও ফজরে ফজরে ফরজ নামাজের পর উচ্চকণ্ঠে সবাই মিলে দূরত পড়া যাবে কি যদি সে সময় পাশে কেউ নামাজ পড়ে শরীফুল শেখ আসর ও ফজরে ফরজ নামাজের পরে উচ্চকণ্ঠে সবাই মিলে দূরত পড়াটা বেদাত হবে কারণ রসোল্লাহাম আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দেননি আর যেই পদ্ধতি রসুল্লাহাম আমাদেরকে শিখিয়ে দেননি সেই পদ্ধতি কোনোদিন অবলম্বন করা যাবে না এমনিতেই সালাতের পরে ফজর বা আসন্ন প্রত্যেক সলাতের পরে আমাদের কিছু জিকির আছে সেই জিকিরগুলোর মধ্যে কিন্তু রসোল্লা সাল্লা সালামের উপরে দূর নাই অত দূর পড়াটা নাই সুতরাং এই সময় এটা নিয়ে আসা যাবে না আর উচ্চ স্বর পড়লে আরেকটা বেদাত হবে দুইটা বেদাত হবে এখানে একটা হলো যেটা এই সময় নেই এটা সময় নিয়ে আসছি আরেকটা হচ্ছে যেটা যে পদ্ধতি না সে পদ্ধতি করছি অর্থাৎ দুইটা বেদাত আমরা এখানে চালু করতে পারি না সুতরাং নিষেধ করে দিবেন সেটা অনেকে দেখা যায় অনেক জায়গাতে আমি এটাও দেখেছি ফজরের পরে দেখা যায় সুরে হাসের শেষ তিনে এক পড়ে এটাও বেদাত কারণ এটা সই হাত সাব্যস্ত হয়নি যদি কেউ পড়ে সুন্ন দুর্বল হাদিসের উপর আমল করার কারণে তাহলে এক একই ভিন্ন ভিন্নভাবে নিজের মতো করে পড়লো কিন্তু দেখা যায় অনেকে এটা নিয়ে বড় করে পুরো মসজিদ গরম করে ফেলছে এটা কিন্তু এটা বেদাত এর কারণে অনেকে যে সহি সুনার সহি আজকারগুলি আমল করবে সে সুযোগ সে পায় না এই জন্য একটি বেদাত যখনই আসে তখন একটি সুনত পড়ে যায় অনেকগুলো সুনতের বিভক্তি ঘটায় এই জন্য এ থেকে দূরে থাকতে হবে আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم